জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ভুলি নাই ভুলবো না শিরোনামে 15 আগস্টের নির্মমতা ও পৈশাচিকতার প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা। নেক্সট প্রজন্মকে জানানোর দায়িত্ব কিন্তু আমাদের, যারা অগ্রগ ছিলেন তাদেরকে। তোমরা বই ধরো, কলম ধরো, দরকার হলে তোমরা বাঁশি ধরো, তোমরা এইভাবে দেশকে সেবা করো। বঙ্গবন্ধু কিভাবে তৃণমূল একজন মানুষ হয়েও ধীরে ধীরে জাতিকে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর বর্তমানে বাংলাদেশের 16 কোটি মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে নিশ্চয়ই অর্জন করবে। সেখানে স্বাস্থ্যমন্ত্রী বলেন গভীর চক্রান্ত চলছে। আজকে বাংলাদেশে আবার চক্রান্ত শুরু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী মানববন্ধনে অংশ নেন। আমরা তথ্য ভিত্তিক বিভিন্ন প্রমাণ নিয়ে বিভিন্ন সময় প্রপাগান্ডার উত্তর দেব, যেটি বিরোধী দল এবং জামাত বিএনপি এই শিবির তারা করে থাকে আওয়ামী লীগের বিরুদ্ধে। এ সময় বঙ্গবন্ধুর খুনিদের বিদেশি দূতাবাসে চাকরি দিয়ে পুনর্বাসিত করায় নিন্দা জানান বক্তারা।